হ্যালো বন্ধুরা, সবাইকে ঈদের শুভেচ্ছা বিডি টেকনিকের পক্ষ থেকে। আজকে আমি দেখাবো একটি ভীষণ স্মার্ট টিভি 43 ইঞ্চি। এটি হচ্ছে প্যানেল জয়েন্ট প্রবলেম, এটির রেজুলেশন হচ্ছে 1920x1080। এটা হচ্ছে প্যানেলটা আমরা হচ্ছে কীভাবে ইনস্টলেশন করি সেটা আমরা দেখাবো। এটা হচ্ছে ফুল একটি প্যাকেটিংয়ের মধ্যে রয়েছে টিভিটা। তো আমরা এই টিভিটা খুলবো, ব্যাক কভারটা খুলবো, ভিতরে কী কী থাকে সেগুলোর সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দিব, নতুন প্যানেল লাগাবো, তারপর হচ্ছে আপনাদেরকে আমরা দেখাবো ছবিটা। তো আপনার মডেল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওর মাধ্যমে। তো এটা ব্যাক কভারটা আমি এখন খুলবো, আমি আপনাদেরকে দেখাবো। তো ব্যাক কভার খোলা শেষ আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে একটি মাদারবোর্ড, একটি টিকন বোর্ড রয়েছে। যে এটি হচ্ছে মাদারবোর্ড, এটি একটি পিছনের মাদারবোর্ড, আর এটা হচ্ছে একটি টিকন বোর্ড যেটা হচ্ছে প্যানেলের সাথে থাকে। এর ভিডিও সিগন্যালটা হচ্ছে টিকন বোর্ড হয়ে প্যানেলে পুরোপুরি সংযোগ হয়। একটি ওয়াইফাই স্মার্ট ভিশন এলইডি টিভি। তো আপনারা দেখতেছেন এটি হচ্ছে নতুন প্যানেল, অলরেডি ইনস্টলেশন হয়ে গিয়েছে, জাস্ট হচ্ছে বসানো হয়েছে ফ্রেমের উপরে। আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার, সে হচ্ছে প্যানেল বিশেষজ্ঞ, তাকে দিয়ে হচ্ছে প্যানেলটা আমরা বসাচ্ছি। যেহেতু একটি বড় টেলিভিশন 43 ইঞ্চি, খুব বড়। তো এটা হচ্ছে আপনারা দেখছেন যে পুরাতন যে প্যানেলটা টিকন বোর্ড, এই প্যানেলটা হচ্ছে নামিয়ে রাখা হয়েছে, আর নতুন প্যানেলটা তো ইনস্টলেশন হচ্ছেই। আপনারা দেখতেছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে উৎসাহ বাড়ে, ভালো লাগে, আপনাদের উৎসাহ পেলে আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও এগিয়ে জানাচ্ছি আপনাদেরকে ঈদ মোবারক, বিডি টেকনিকের পক্ষ থেকে ঈদ মোবারক। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি টেলিভিশন জনিত কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে আপনাদের সুবিধার্থে ফোন নাম্বার এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এই যে অলরেডি চলে এসেছে আমাদের কাছে ভীষণ টিভি, কালার ইয়োর টিভি। তো 43 ইঞ্চি টিভি ইনস্টলেশন হয়ে গিয়েছে প্যানেল। তো ভিডিওটি সবার ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই রিলেটেড কোনো সার্ভিস প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।